নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গলি ওয়াইফ স্টাডি ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে আমি সৌম্য। বন্ধুরা, আজকে স্টাফ সিলেকশন কমিশন তার 2019 এবং 2020 সালের যে এক্সামগুলো হবে সেই এক্সামগুলোর অ্যাডভার্টাইজমেন্ট ডেট, অ্যাডভার্টাইজমেন্ট ক্লোজিং ডেট অর্থাৎ ডেট অফ এক্সামিনেশান সম্পূর্ণ দিয়ে দিয়েছে। অর্থাৎ 2019 এবং 2020 সালের ক্যালেন্ডার প্রকাশ করেছে। আসুন দেখে নেওয়া যায় ক্যালেন্ডারটি। এই ক্যালেন্ডারে সিজিএল, এমটিএস, সিএইচএসএল এবং অন্যান্য স্টেনোগ্রাফার, অন্যান্য পরীক্ষাগুলো টায়ার 1, টায়ার 2, টায়ার 3 কবে হবে এবং তার রিক্রুটমেন্ট কবে হবে সম্পূর্ণ দিয়ে দিয়েছে। তো আসুন দেখা যাক সম্পূর্ণ ক্যালেন্ডারটি। তো এই ক্যালেন্ডারে প্রথম অ্যাডভার্টাইজমেন্ট ডেট, ফর্ম ফিল আপের লাস্ট ডেট, ক্লোজিং ডেট এবং পরীক্ষা দিন, ডেট অফ এক্সাম, এই তিনটি ডেট দেওয়া আছে। তো আসুন গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো সম্পর্কে দেখে নিই। ফার্স্ট হচ্ছে সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল 2018, 2018 এ নোটিফিকেশান হয়ে গেছিলো। মে মাসে 5 তারিখ নোটিফিকেশান হয়েছিল এবং জুন মাসের 6 তারিখ 2018 নোটিফিকেশানটি ক্লোজ হয়েছে। তো ফর্ম ফিল আপের ডেটটি ক্লোজ হয়েছে এবং পরীক্ষা হবে, এটা বিভিন্ন কারণে পরীক্ষাটা হয়নি। তো পরীক্ষা হবে 2019 সালের জুন মাসের 4 তারিখ থেকে জুন মাসের 29 তারিখের মধ্যে এবং পরীক্ষাটি হবে সিবিটি, কম্পিউটার বেসড পরীক্ষা, যেরকম হয় অনলাইনে পরীক্ষা সেইভাবে অনলাইনে পরীক্ষাটি হবে, যেভাবে অনলাইনে পরীক্ষা হয় সেভাবে এবারেও হবে। এরপরের পরীক্ষাটা হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 অর্থাৎ যাকে সিএইচএসএল, এই সিএইচএসএল হবে, নোটিফিকেশান বেরোবে মার্চ মাসের 5 তারিখ এবং ক্লোজিং ডেট হচ্ছে এপ্রিল মাসের 5 তারিখ। পরীক্ষাটি হবে জুলাই মাসে, জুলাই মাসের 1 তারিখ থেকে জুলাই মাসের 26 তারিখের মধ্যে 2019 সালে। এটাও হবে কম্পিউটার বেসড অনলাইন পরীক্ষা। নেক্সট হচ্ছে মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফ, যেটা মাধ্যমিক স্তরের পরীক্ষা, নন টেকনিক্যাল স্টাফ, এটার নোটিফিকেশান বেরোবে এপ্রিল মাসের 22 তারিখ এবং ক্লোজিং ডেট হচ্ছে মে মাসের 22 তারিখ। পরীক্ষাটি হবে আগস্ট মাসের 2 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 6 তারিখের মধ্যে এবং এটাও হবে সিবিই অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশান। নেক্সট কী আছে না, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল টায়ার 2 অর্থাৎ যারা টায়ার 1 পাস করবে তাদের পরীক্ষাটি হবে সেপ্টেম্বর মাসে 11 তারিখ থেকে সেপ্টেম্বর মাসে 13 তারিখ, এই দুদিন হবে তাদের টায়ার 2 এক্সামিনেশান। এবং কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল টায়ার 2 এক্সামিনেশান, এদিকে দেখুন আরেকটা পরীক্ষা আছে যেটা 29 তারিখ হবে, ওই মাসের 29 তারিখ হবে। নেক্সট হচ্ছে মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অর্থাৎ এমটিএস, যারা টায়ার 1 পাস করবে তাদের যে পেপার 2 পরীক্ষাটি হবে 17-11 নভেম্বর মাসে 17 তারিখ 2019 সালের, একটাই ডেটে 50 নম্বরে তাদের পরীক্ষা ডেসক্রিপটিভ পেপারটি হবে, সেটা হচ্ছে নভেম্বর মাসের 17 তারিখ, নভেম্বর মাসের 17। এবং কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল সিজিএল এ টায়ার 3 এক্সামিনেশান হবে ডিসেম্বর মাসের 29 তারিখ, 29 ডিসেম্বর সিজিএল এর টায়ার 3 এক্সামিনেশানটি হবে। নেক্সট 2019 সালে সিজিএল নোটিফিকেশান হবে 31 অক্টোবর এবং 28 নভেম্বর পর্যন্ত নোটিফিকেশানটি থাকবে, তারপরে কবে এক্সাম হবে তার নোটিফিকেশান পরে জানানো হবে। এবং 10+2 যেটা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল সিএইচএসএল পরীক্ষাটি নোটিফিকেশান 2019 সালে হবে আর একবার, সেটা হচ্ছে ডিসেম্বর মাসের 12 তারিখে নোটিফিকেশান হবে এবং 2020 সালে জানুয়ারির 10 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এবং এক্সামটি কবে হবে পরে জানাবে। তো মোটামুটিভাবে 2019 এবং 2020 সালের যে এসএসসি দ্বারা কন্ডাক্ট করা বিভিন্ন ধরনের এক্সাম, সেটার কবে নোটিফিকেশান বেরোবে, কবে পরীক্ষা হবে, সেটার একটা ক্যালেন্ডারের মাধ্যমে দিয়ে দিয়েছে। তো এটা আপনাদের কাছে জানানোর ছিল, জানিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এইভাবে নিউজ পাওয়ার জন্য। ধন্যবাদ।